আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো সুন্দর একটা মুহূর্ত নিয়ে আজকের সকালটাও শুরু হয়েছে। তো সকালে উঠে আমি প্রথমে কি কি করি সেগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সকালে উঠি, পা ফেলেই একটু ব্যায়াম করি। ব্যায়াম করলে শরীরটা ভালো লাগে আর মনটাও ফ্রেশ থাকে, আর একটু অলসতা ভাবটাও কম হয়। তো এই জন্য কিছুক্ষণ ব্যায়াম করে নেই। এরপরে আমি মুখটা ধুতে চলে আসছি বেসিনের কাছে। তো এখন মুখটা ধুয়ে নিচ্ছি। একজন মুসলিম হিসাবে সকালে উঠে নামাজ পড়া হয়, আরবি পড়া হয়, তো সেগুলো আর শেয়ার করলাম না। আসলে নামাজ রোজা এগুলো শেয়ার করার মতো কিছুই নাই, কারণ প্রতিটা মুসলমানের মধ্যেই এগুলো বিরাজমান থাকে, আর এগুলো বলতে পারেন আমাদের নিত্যদিনের সঙ্গী। তো যাই হোক, আমি এখানে মুখটা কিভাবে ক্লিন করছি, একটা ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটা ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে অ্যালোভেরা ফেস ওয়াশ, এটা আড়ং থেকে নিয়ে আসছিলাম। অ্যালোভেরা ফেস ওয়াশটা অনেক ভালো আর আমি ব্যবহার করে অনেক উপকার পেয়েছি। আমি যে কয়েকটা প্রোডাক্ট ইউজ করি সেগুলো অনেক ভালো মানের, কারণ আমার এতে অনেক ভালো কাজ করেছে। মাঝখানে আমার অনেক ব্রণ হয়েছিল ছোট ছোট, তো সেগুলো একদম চলে গিয়েছে আর মুখটা ফ্রেশ হয়ে গিয়েছে। তো এবার আমি মুখটা মুছে একটা ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে VLCC ন্যাচারাল স্কিন ইনস্টা ফেয়ার অ্যান্ড গ্লো ক্রিম। তো এই ময়েশ্চারাইজার ক্রিমটা অনেক ভালো। তো আমাদের সাধারণত বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয়, আর রান্না করার সময় যে তাপটা আমাদের মুখের উপরে আসে তাতে আমাদের ত্বকের অনেক ক্ষতি হয়। তো সেজন্য এই ক্রিমটা যদি আমরা লাগিয়ে তারপরে রান্নাঘরে যাই তাহলে আমাদের আর সমস্যা হয় না কোনো স্কিনে। তো যাই হোক, আমি এখন রান্নাঘরে চলে আসছি সকালে নাস্তা বানানোর জন্য। তো আজকে লুচিটা বানিয়ে নিলাম, আর লুচিটা একটু ফুলকো রকম ফুলো ফুলো হয়েছে আজকে, তো দেখতে ভালো লাগছে। অনেকগুলো লুচি বানিয়ে নিয়েছি, কারণ লুচি তো আর একটা দুটোতে হয় না, বানালে অনেকগুলোই বানাতে হয়, লুচি তো সবারই পছন্দ। তো যাই হোক, এবার আমি বিছানা গুছাতে আসলাম। তো এখানে মশারিটা আমি বাবুই পাখির বাসার মতো করে নিচ্ছি। বাবুই পাখির বাসার মতো কিভাবে মশারিটা বাঁধা হয় তো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা আমার মা আমাকে শিখিয়ে গিয়েছে, তো অনেক সুন্দর করে এভাবে রাখা যায় আর দেখতেও ভালো লাগে। মোটামুটি বাসার মতো ঝুলে থাকে, যদি কোনো তাড়া থাকে তাহলে এভাবে রাখা যায়, আর নয়তো এটা খুলে রাখাটাই বেটার মনে হয়, কেননা ময়লা হয়ে যাবে। তো আমি খুলে রাখবো একটু পরে আপনাদের দেখানোর জন্য, এভাবে রেখে দিলাম। আর এখন বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো কাঁথাগুলো এলোমেলো হয়ে রয়েছে, তো সবগুলো ভাঁজ করে এবার এক এক করে রেখে দেব, আর চাদরটা গুছিয়ে নিচ্ছি আমি। আপনাদের মাঝে শেয়ার করার মতো আমার কাছে হয়তোবা তেমন কিছুই নাই, কিন্তু আমার যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি, আমার ভালো লাগে বলেই। আর আমার এতটুকুই আছে, এতটুকুতেই আমি সন্তুষ্ট মনে করি। তো যেটা আছে সেটা আমার কাছে অনেক, আলহামদুলিল্লাহ আমি এতেই ভালো আছি। তো আপু এবং ভাইয়েদের কাছে আমার ভিডিও যদি এতটুকু হলে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমার ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর যারা আমার সাথে সবসময় আছেন, আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এবার আমি বাজার গুছাতে চলে আসছি। বাজারগুলো নিয়ে এসেছি বাট গুছানো হয়নি, এখন একটু একটু করে গুছিয়ে নেব। নাস্তাটা করার পরে এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখানে এই যে কচু নিয়ে আসছিল, আর এখানে আছে দুইটা ক্যাপসিকাম লাল রঙের আর সবুজ রঙের, লেবু নিয়ে আসছি, লাল শাক, মিষ্টি কুমড়া, শসা, এই যে মাটি আলু, আর এই মাটি আলুটা না আমার ভীষণ পছন্দের। মুরগির মাংস দিয়ে মাটি আলু রান্না করলে আমার অনেক ভালো লাগে, তাই আমি যখনই বাজারে যাই মাটি আলু দেখলে নিয়ে আসি। আর কলার মোচা নিয়ে আসছি, ফুলকপি।
তো কলার মোচাটা আজকে আমি কিভাবে সংরক্ষণ করব তো সেটা শেয়ার করব আপনাদের সাথে। এখন যেহেতু আমি কলার মোচাটা রান্না করব না, তাই আমি রেখে দেব ফ্রোজেন করে। আর আলুগুলো আমি এখানে রাকের ভিতর রেখে দিচ্ছি। আলু, রসুন, পেঁয়াজ এগুলো আমি এই রাকের ভিতরে রেখে দেই। কাউন্টার টপের নিচেই আমার এই র্যাকটা রয়েছে। যেহেতু ক্যাবিনেট নাই তো ফাঁকা অংশে আমি এই র্যাকটা রেখে দিয়েছি। আর আলু, পেঁয়াজ, রসুন রাখার পরে আমি উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই, যাতে বাইরে থেকে দেখা না যায়। আর অনেকগুলো পলি রয়েছে, এগুলো যখনই বাজার করে না কেন তখনই বেশি বেশি হয়, তো একটা ব্যাগের ভিতরে রেখে দেই, কারণ অনেক সময় লাগে আর ময়লা রাখার জন্য পলিথিন তো লাগে সব সময়। তো এক জায়গায় রেখে দিলে আর খুঁজতে হয় না, যখন তখন হাত দিয়ে পাওয়া যায়। আর এখানে এই ক্যাপসিকাম দুটো নিয়েছিলাম ফ্রাইড রাইস করার জন্য, তো একটা লাল একটা সবুজ রঙের। ক্যাপসিকামের মূলত তিন ধরনের দাম থাকে, সবুজ রঙেরটা একটু কম থাকে, তারপরে লাল রঙেরটা একটু বেশি, আর এর থেকে বেশি হয়েছে হলুদ রঙেরটা। হলুদ রঙের দামটা সব থেকে বেশি। তো এবার কলার মোচাটা আমি কিভাবে ফ্রোজেন করে রাখছি তো সেটা দেখাবো। এখন কলার মোচাটা আমি পানির সাথে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ভিজিয়ে রাখার পরে পানিটা কালো হয়ে যায় আর সেই পানিটা ফেলে দেই। তো কলার মোচাটা এবার উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি কলার মোচার সাথে একটু পানি দিয়ে হালকা গরম করে নেব ভাপে। তো গরম করে আমি সেকে নেব। আর গরম করতে দিয়েছি এই ফাঁকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে মাত্র দুই পট চাল রান্না করব, বেশি লাগবে না, যেহেতু আগে কিছু ভাত ছিল তাই আর বেশি রান্না করব না। তো চালটা ধোয়া হয়ে গিয়েছে, আমি রাইস কুকারে বসিয়ে দিচ্ছি। আর আমাদের বিল্ডিংয়ে কাজ হচ্ছে তাই সবসময় টুক টুক শব্দে মাথাটা একদম ধরে যাচ্ছে। তো আমাদের খাবার পানিটার লাইন বাইরে ছিল, এখন প্রতিটা ফ্ল্যাটে ফ্ল্যাটে দিয়ে দিচ্ছে। সেই কাজগুলো আজকে ওরা করে নিচ্ছে, এই জন্য সবসময় ঠুক ঠুক শব্দ হচ্ছে, তো বাইরের সাউন্ড আসতেছে বারবার। আর এইদিকে আমি কলার মোচাটা ছেঁকে নিয়েছি, পানিটা ঝরিয়ে এবার ঠান্ডা করে বক্সে রেখে দেব। আর বক্সে করে আমি এটি ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করে, যখন খাবো তখন বের করে নিলেই হবে। আর এইদিকে গতকাল যে কিচেন টিস্যুটা নিয়ে আসছিলাম, তো দুইটা টিস্যু একসাথে নিয়ে আসছি। এখন একটা বের করে রাখছি আর একটা আমি রেখে দিচ্ছি, এটা শেষ হলে আবার আর একটা বের করব। যেহেতু বারবার যাওয়া হয় না তাই একসাথে দুটো নিয়ে আসছিলাম। আর কিচেন টিস্যুটা আমাদের রান্নাঘরে একটু বেশি প্রয়োজন হয়, যখনই কোনো ভাজা পোড়া এটা সেটা করা হয়, বিশেষ করে তেলের জিনিস, তখন কিচেন টিস্যু নিচে দিয়ে রেখে দিলে তেলটা আর খাবারের গায়ে বেশি লাগে না। তো এবার রেখে দিচ্ছি কলার মোচাটা। তো কাজ করতে করতে আমার ভীষণ টক কিছু খেতে ইচ্ছা করছিল, তো ফ্রিজে এই যে টক দই ছিল এটা হচ্ছে খাবার টক দই, এটা আমি মাঝে মাঝে খাই, তো বের করে এখন টক দইটা একটু খাবো। তো এবার রান্না করতে চলে আসলাম। আজকে প্রথমে করলা ভাজিটা করব। আর
আর এখানে কাঁচা কলা, আলু দিয়ে ইলিশ মাছের মাথা, লেজ এগুলো রান্না করব। আর ইলিশ মাছগুলো শুধু ভাজি করব। আর ইলিশ মাছের মাথা লেজ দিয়ে এই আলু আর কলা ঝোল করব। আর এখানে পাতাকপি কুচিয়ে রেখেছিলাম, তো এগুলো আমি রেখে দেব যেহেতু আজকে রান্না করব না। এগুলো এরকম বক্সে করে রেখে দিচ্ছি, পরে যখন খাবো তখন বের করলেই হবে। এখানে আমি বিকালের দিকে ক্যামেরাটা আবার ধরলাম একটু, তো বিকালে চিকেন ফ্রাই করছি সেটা একটু শ্যুট করলাম। আমি ব্রেড ক্রাম দিয়ে চিকেন ফ্রাই করছি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। কথা হবে আবার নেক্সট ডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।